हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल बेंगुली फूड पॉइंट। आज आपनादे तैरी करे देखाच्छी एग बिरियानी। बासाय होयतो सब समय कोनो मांस थाके ना, किन्तु डिमटा सबार घरेई थाके। चलुन आमरा डिम दिए बिरियानी तैरी करे खाई। आमी एर जोन्नो आठटा सेद्ध डिम नियेछी। डिमगुली आमी छुरी दिए एकटु एकटु केटे निच्छी, जाते आमार मशलागुलो ডিমের ভেতরে ঢুকতে পারে। আমি এইভাবে সবগুলো ডিম কেটে নিচ্ছি। নিয়েছি হাফ কাপ বিরিয়ানি মশলা। আমি বিরিয়ানি মশলাটা ঘরেই তৈরি করেছি, আপনাদের যে কোনো সময় দেখিয়ে দেব। আমি নিয়েছি এক কাপ তেল, এর সাথে আমি দিয়ে দেব হাফ কাপ গাওয়া ঘি। তেল এবং ঘিটা গরম হয়ে আসলে আমি এখন আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেব। আমি সাবধানে নাড়াচাড়া করছি যাতে ডিমগুলো ভেঙে না যায়। আমি ডিমগুলো 2 মিনিট ভেজে নেব, হালকা বাদামি হলে তুলে নেব। আমি ডিমের কালারটা একটু চেঞ্জ করার জন্য এর উপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া। তাহলে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে এক সাইডে রেখে দেব। আমি এখন দিয়ে দিচ্ছি কিছু সেদ্ধ আলু। আমি 4 পিস বড় আলু নিয়ে মাঝখানে কেটে নিয়েছি। দিয়ে দেব হাফ চা চামচ লবণ। আমি লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর সাথে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া। আমি আলুগুলো প্রায় 5 মিনিট ধরে ভাজব এবং ব্রাউন কালার হলে এগুলো আস্তে আস্তে তুলে রাখব। যেহেতু আমি সেদ্ধ আলু নিয়েছি তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই। আমি এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এর থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখব পরবর্তীতে ডেকোরেশন করার জন্য। আমি এই অর্ধেক ভাজা পেঁয়াজের সাথে দিয়ে দেব 1টা তেজপাতা। এর সাথে দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণ 3-4টে দারচিনি। দিয়ে দেব 4টা এলাচ। এলাচগুলো সামান্য একটু ফাটিয়ে দেবেন। দিয়ে দেব 8-10টা লং।
দিয়ে দেব 7-8টা কালো গোলমরিচ। আমার মশলাগুলি একটু গরম হলেই এর সাথে আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ এবং রসুন পেস্ট। আমি ছোট একটা রসুন একসাথে পেঁয়াজের সাথে পেস্ট করে নিয়েছি। আমি এখন মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এলে এর সাথে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন এবং আদাগুলো একটু ভাজা হয়ে এলে এর সাথে দিয়ে দেব 3 চা চামচ টক দই। টক দইটা একটু ফেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমার সেই ঘরে তৈরি বিরিয়ানি মশলা। দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আমি সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দেব 1 চা চামচ নুন। আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যারা মিষ্টিটা পছন্দ করে না তারা না দিলেও অসুবিধা নেই। আমি 30 সেকেন্ড এটা ভালো করে ভেজে নেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর সাথে দিয়ে দেব গোবিন্দভোগ চাল 2.5 কাপ। আমি চালগুলো আগেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি চালগুলো মশলার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত আমার জলটা শুকিয়ে ঝরঝরে না হয়ে আসছে। ভালো করে ভাজা হলে বিরিয়ানিটা নরম হবে না, ঝরঝরা হবে, খেতে ভালো লাগবে। আমার চালটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব 5 কাপ গরম ফুটন্ত জল। আপনি যত কাপ চাল নেবেন ঠিক ওই কাপের মাপেই দিয়ে দেবেন এর ডাবল জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 3 চা চামচ, দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা। আমি এখন সবগুলো আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখন আমার ভেজে রাখা ডিমগুলো এবং আলুগুলো দিয়ে দেব। আমি আলতো করে নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন চাল, আলু এবং ডিম সব একসাথে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রাখবো প্রায় 5 মিনিট। আমার জলটা শুকিয়ে এসেছে,
চালের গায়ে প্রায় লেগে এসেছে জলটা। এখন আমি একটু গোলাপ জল ছিটিয়ে দিচ্ছি, দিব মিঠা আতর কয়েক ফোঁটা। আমি এখন চুলা বন্ধ করে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট। এর মাঝে একবারও ঢাকনা খুলবেন না। আমি এখন তুলে 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি আবারও ঢেকে রাখবো কিছুক্ষণ। তৈরি হয়ে গেছে আমার এক বিরিয়ানি। দেখুন কত ঝরঝরা হয়েছে। সাবধানে নাড়াচাড়া করবে, নয়তো আলু বা ডিম ভেঙে যাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। মজার মজার এই ধরনের রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।